আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বর্তমান জামানায় কিন্তু এই সময়টির মাঝে একটি কথা বহুত প্রচুর ভাইরাল চলছে, সেটি হলো শবে মেরাজ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে মেরাজ যেটি দ্রুত হিসেবে ভাইরাল হচ্ছে, যে শবে মেরাজের কয় রাকাত নামাজ পড়তে হয়, 12 রাকাত একত্রিত হিসেবে পড়তে হয়, এই এই নিয়ম পালন করতে হয়, এই কয়টি রোজা রাখতে হয়, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি কিন্তু মূলত একেবারে বিভ্রান্ত রাস্তা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আকল দিয়ে ভাবেন তো, শবে মেরাজ যে সময় হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজে গিয়েছেন হিজরতের আগে, কি হিজরতের আগে মক্কায় রয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় শবে মেরাজটা হয়েছিল। তাহলে বোঝা যায় যে আরবি মাস যে আমরা রয়েছে রজব, যে এই রজবের 27 তারিখে শবে মেরাজ হয়েছে, এটি একটি ভুল প্রচলিত হয়েছে আমাদের মাঝে, এটা আমাদেরকে বুঝতে হবে। শবে মেরাজ হয়েছে হিজরতের আগে, মক্কায় যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অবস্থান ছিলেন সেই সময়, আর হিজরত তারিখ রজব, রবিউল আউয়াল, রবিউল আখির, এগুলো তারিখ সাই হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিয়ে গিয়েছেন হিজরতের বাদে। অর্থাৎ হিজরতের আগে হয়েছে শবে মেরাজ, আর হিজরত যে তারিখ যে বুনছে রজব, শাবান, শাওয়াল, এগুলো হিজরতের পরে। তাহলে কিভাবে আমরা ধরতে পারি যে শবে মেরাজ 27 রজব হয়েছে? এটি কিন্তু ভুল প্রচলিত, যেগুলো হুজুররা বলে যে 27 রজবে তোমরা রোজা রাখো, তোমরা ইবাদত করো, 10 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ো, এই এই সুরা পড়ো, এই এই পদ্ধতি পড়ো, এগুলো কিন্তু পুরো বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে আমাদের। আমাদের কিন্তু বুঝতে হবে, আমাদের কিন্তু জানতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে সঠিক কথা আমি জানিয়ে দিলাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরকম হুজুরদের, এরকম ভ্রান্ত মৌলবীদের আপনারা কোনো সময় শিকার যেন হন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা ভেবে এগুলো থেকে বেঁচে থাকবেন। হ আমরা বলতে পারি শবে মেরাজের প্রচুর ফজিলত রয়েছে, ফাওয়াইদ রয়েছে, আর শবে মেরাজে ইবাদত করতে পারবো, কিন্তু নির্ধারিত করে যদি আমরা শবে মেরাজের ইবাদত করি তাহলে কিন্তু বিদআতের মধ্যে পড়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এগুলো হুজুর থেকে আমরা যেন বেঁচে থাকি। শবে মেরাজের কী কী ফজিলত? আল্লাহ রাব্বুল আলামিন বহুত ফজিলত দিয়েছেন শবে মেরাজে। শবে মেরাজের একটি ফজিলত তো বহুত গুরুত্বপূর্ণ ফজিলত, যে শবে মেরাজের রাত্রে যদি আপনারা উঠে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের তলে এসে যায়, এসে ডাক দেন যে আমার কোনো এরকম বান্দা আছো কি যে তোমরা মাগফিরাত চাবা, আমি আল্লাহ মাগফিরাত করে দিব। এরকম কোনো গুনাগার বান্দা আছো কি তোমরা গুনার থেকে মাফ চাবা, আমি আল্লাহ মাফ করে দিব। শবে মেরাজের প্রচুর ফজিলত রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা হর একটি রাতকে শবে মেরাজের মতো আমল করব। কোন দিন যেন আমাদের নসিবে শবে মেরাজ পড়ে যায় আমরা নিজেও বলতে পারবো না, কিন্তু এজন্যই প্রত্যেক রাতে আমাদের অল্প অল্প ইবাদত করে থাকা দরকার। খাস করে যদি আমরা শবে মেরাজ রজবের 27 তারিখে দিয়ে দেই তাহলে কিন্তু এটি বিদআত হয়ে যাবে, এটি বহুত বড় গুনাহ হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা আজকে জানলাম যে শবে মেরাজের বিষয় যেগুলো মৌলবীরা ইউটিউবে ভিডিও আপলোড দেয়, নামাজ শেখায়, তাদের ভিডিও যেন আমরা কোনোদিন দেখি না। বাংলা বুখারি আছে, বাংলা তিরমিজি আছে, বাংলা কুরআন আছে, বাংলা হাদিসের কিতাব অগণন আছে, আপনারা সেগুলো যদি পড়তে পারেন, স্টাডি করতে পারেন, তাহলে আপনারা এই ভুল বিভ্রান্ত থেকে আপনারা বাঁচতে পারবেন। আপনাদের আকল দিয়েছেন আল্লাহ, আকল খাটাই আপনারা দুনিয়ায় বসবাস করবেন। আর কার বয়ান শুনতে হয়, কাকে ফলো করতে হয়, কাকে সাবস্ক্রাইব করতে হয়, আপনি দেখে দেখে ভেবে ভেবে করবেন, কিন্তু না হয় আপনি কিন্তু জাহান্নামের রাস্তা চুনে নিতে পারেন। কেননা বিদাত করতে 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 আপনি গুনায় কবিরাত চলে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমার কওয়ার জন্য একটি দায়িত্ব হয়ে গিয়েছিল, কেননা আমি ইউটিউবে কাজ করি, আপনাদের ভালোবাসা পাই, আপনারা ভালোবাসা দেন, আমি আপনাদেরকেও ভালোবাসি। এজন্য আমি ভাবলাম যে এই বিষয়ে একটি ভিডিও তুলে ধরা দরকার, যে বর্তমান তারিখে যেগুলো বিভ্রান্ত ছড়িয়ে পড়ছে, এই বিভ্রান্ত মানুষকল্প দেখাইয়ে দেওয়া দরকার, যে কীভাবে মানুষ ভুল রাস্তার দিকে পরিচালিত হচ্ছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাবেন, আমি যে সময় ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আগামীতে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।